24 ঘন্টা আপনাদের স্বাগত নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা তৃণমূল নেতা মোহাম্মদ সৌরভ এবং তার দুই ছেলে আম্বিয়া ও সাম্বিয়াকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ জারি হয়েছে লুকআউট নোটিস সূত্রের খবর বুধবার রাতে কোলাঘাটে ছিল সাম্বিয়া মোবাইল টাওয়ার লোকেশনে দেখে জানতে পেরেছে পুলিশ ওই দিন অন্যের ফোন থেকে একটি কল করেছিল সাম্বিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম এখনো পর্যন্ত যে তথ্যগুলো হাতে এসেছে যে ঘটনার দিন রাত পর্যন্ত সে কোলাঘাটে ছিল এমন তথ্য পুলিশের হাতে এসেছে এবং ওই দিনই অন্যের ফোন থেকে একটা কলও করেছিল সাম্বিয়া সেটাও জানতে পেরেছে কার সাথে সে যোগাযোগ করেছিল সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে তার এর পরে তার গতিবিধি ঠিক কোন দিকে যায় ঘটনার দিন অর্থাৎ বুধবার দিন কিন্তু সকাল 6:30টার সময় এই ঘটনা ঘটার পর সকাল 10:30টা অবধি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী মোহাম্মদ সৌরভের দুই ছেলে আম্বিয়া এবং সাম্বিয়া তাদের পার্ক স্ট্রিট চত্বরে লোকেশন করেছিল কলকাতা পুলিশের আধিকারিকরা এবং যেটা জানা যাচ্ছে যে সেদিনকার তার পর থেকে কিন্তু সকাল 10:30টার পর থেকে তাদের নিজস্ব যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনগুলি বন্ধ করে দেয় এরপরে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা এই আম্বিয়া এবং সাম্বিয়ার যারা বন্ধু বান্ধব ছিল বা যারা আত্মীয় ছিল তাদের ফোনও কিন্তু ট্র্যাক করতে শুরু করে এবং যেটা জানা যায় যে সেদিনকারই রাত 9টা থেকে 9:30 নাগাদ দেখা যায় যে আম্বিয়া এবং সাম্বিয়া যে জানা যাচ্ছে সাম্বিয়া অন্য একজনের ফোন থেকে কিন্তু ফোন করেছিল তাদের এক আত্মীয়কে এবং এই গোটা বিষয়টি কলকাতা পুলিশের নজরে আসে গোয়েন্দার নজরে আসে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যেই সময় সাম্বিয়া ওই আত্মীয়কে ফোন করেছিল অন্য একজনের মোবাইল থেকে সেটি কিন্তু কোলাঘাট থেকে করা হয়েছে এবং সেক্ষেত্রে গোয়েন্দারা নিশ্চিত যে বুধবার দিন রাত অব্দি কিন্তু আম্বিয়া সাম্বিয়া এবং মোহাম্মদ সৌরভ তারা কোলাঘাট চত্বরে ছিল এবং তারপর থেকে কিন্তু সেই ফোনটিও আর ট্র্যাক করা যাচ্ছে না যেটা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে খবর যে এই তিনজনই কিন্তু ভিন রাজ্যে গাঁটা কাটিয়েছে এবং সেই কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তারা ভিন রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে বিক্রম সেক্ষেত্রে তদন্তের দিকে কোন কোন বিষয়গুলো তারা মাথায় রাখছে প্রথমত বুধবার ঘটনা ঘটে তারপর 10:30টা পর্যন্ত পার্ক স্ট্রিটে ছিল এই বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট কিন্তু তারপরেও তাকে কোনোভাবে ধরা সম্ভব হয়নি এবং রাত পর্যন্ত সে কোলাঘাটে ছিল এরপর এখন যেমন মনে করছে যে ভিন রাজ্যে হয়তো তারা গা ঢাকা দিয়েছে ঠিক কোন দিকে তদন্ত নিয়ে যাচ্ছে পুলিশ দেখো একটা বিষয় কিন্তু প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কারণ বুধবার দিন সকাল 6:15 নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপর সকাল 10:30 অব্দি কিন্তু অভিযুক্তরা পার্ক স্ট্রিট চত্বরে ছিল সেক্ষেত্রে পুলিশ কেন তাদেরকে সেই মুহূর্তে গ্রেপ্তার করতে পারলো না সেই সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারলো না সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং এখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে অভিযুক্তরা কোলাঘাট চত্বরের মধ্যে ছিল সেদিনকার ঘটনার দিন ঘটনার রাত পর্যন্ত সেক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার কেন করা গেল না অভিযুক্তরা প্রভাবশালী বলে কি তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে গড়িমসি করলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং যেই সময় কলকাতা পুলিশ তৎপর হয়ে উঠলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করলো ততক্ষণে কিন্তু অভিযুক্তরা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে এমনটাই কিন্তু গোয়েন্দারা জানতে পারছে এমনটাই কিন্তু সূত্রের খবর এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম যার মধ্যে হোমিসাইড শাখার অফিসাররা রয়েছে অ্যান্টি টেরর সেকশন শাখার অফিসাররা রয়েছে তারা কিন্তু অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে অভিযুক্তদেরকে কিন্তু অভিযুক্তরা এই মুহূর্তে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে বলেই জানা যাচ্ছে ধন্যবাদ বিক্রম কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে ইতিমধ্যে তাদের কাছে লুকআউট নোটিশ জারি হয়েছে এবং ঘটনার দিন 10:30 পর্যন্ত পার্ক স্ট্রিট চত্বরে ছিল আম্বিয়া এবং সাম্বিয়া এবং রাতে সাম্বিয়া তার এক আত্মীয়কে ফোন করে এবং সেটা কোলাঘাট থেকে ফোন করা হয় অন্য একজনের মোবাইল থেকে এই বিষয়গুলি পুলিশের কাছে এই তথ্য পুলিশের হাতে এসেছে এবং মনে করা হচ্ছে যে তারা ভিন রাজ্যে কোথাও গা ঢাকা দিয়েছে রেড রোড কাণ্ডের অভিযুক্ত এখনো অধরা মোহাম্মদ সৌরভ এবং তার দুই ছেলের বিরুদ্ধে জারি হলো লুকআউট নোটিস বাজেয়াপ্ত সাম্বিয়া সৌরভের পাসপোর্ট তদন্তে তৈরি হলো সিট যদিও এই তৎপরতার পরও গাফিলতির অভিযোগ এড়াতে পারল না পুলিশ গান স্যালুটে শহর ছেড়েছেন অভিমন্যু গড় তার মৃত্যুর দায় কার কুচকাওয়াজের নিরাপত্তায় ফাঁক ছিল অভিযোগ সেনাবাহিনীর Somebody has not done his duty. Because of which, अगर वो सिक्योरिटी पुलिस का बैरिकेड तोड़ के अंदर आ गया है तो कहीं ना कहीं कुछ लैक्सिटी है स्टीयरिंग उद्धत চালকের পরিবর্তে কোন প্রশিক্ষিত জঙ্গিও থাকতে পারত তখন কি হতো পরিস্থিতি ডেলিবারেট অ্যাটাক ভি কর সকতা হ্যায় वो गाड़ी लेके अगर सीधा एट हाई स्पीड कंटिंजेंट के अंदर घुस जाता है तो आई एम श्योर 20-25 लोग तो वैसे ही वो मार देगा কতজন ছিল ঘাতক গাড়িতে সেনাবাহিনীর দাবি একজন চশমদীদ গবা के सामने आए हैं जिन्होंने ये कंफर्म किया है कि हाँ उसमें एक ही ड्राइवर था যদিও পুলিশ সূত্রে খবর গাড়িতে একাধিক ব্যক্তি ছিল ফার্নাল গেটের কাছে সিসিটিভিতে ধরা পড়েছে গাড়িতে একাধিক ব্যক্তির ছবি ঘন কুয়াশার কারণে সিসিটিভি ফুটেজে কারো মুখ স্পষ্ট নয় পুলিশ ও সেনাবাহিনীর বক্তব্যে দুরকম দাবি
এই বিভ্রান্তির প্রভাব কি পড়বে না তদন্তে সেনাবাহিনীর সন্দেহ তদন্ত দীর্ঘায়িত করতেই তথ্যে বিভ্রান্তি পুলিশের তরফে জানানো হয়েছে সেনাবাহিনীর কাছে সাক্ষ্য প্রমাণ চাইবে তারা দোষীদের খোঁজে বৃহস্পতিবার সোহরাবদের চারটি বাড়ি ও একটি হোটেলে তল্লাশি চালানো হয় আম্বিয়ার সঙ্গী সানুর খোঁজে তল্লাশি চলেছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের এক বাড়িতে ঘাতক গাড়ি ও দুটি সিসিটিভির ফুটেজ পরীক্ষায় মিলেছে বেপরোয়া গাড়ি চালানোর প্রমাণ ঘটনার দিন বিদ্যাসাগর সেতু থেকে আসছিল গাড়িটি দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল 80 থেকে 100 কিলোমিটার এভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে সেনা জওয়ানকে পিষে দিল কে চালানে মিলেছে বড়বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সোহরাবের ছেলে আম্বিয়ার নাম কিন্তু দুর্ঘটনার পর থেকেই সোহরাব পরিবারের কোনো সদস্যের খোঁজ নেই মোহাম্মদ সোহরাব ও তার দুই ছেলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে মোহাম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়ার পাসপোর্ট মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশের অনুমান সোহরাব পরিবার ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে তাদের ধরতে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা জৈশ প্রধান মাসুদ আজহারকে নিয়ে জলঘোলা চলছে গ্রেফতার না আটক এই বিতর্কের মধ্যে এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ তিনি দাবি করলেন মাসুদ আজহারকে প্রোটেক্টিভ কাস্টাডিতে নেওয়া হয়েছে আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আদালত উপস্থিত আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল চিত্রিতা যেভাবে আমরা দেখছি যে মাসুদ আজহার তাকে গ্রেফতার না আটক করা হয়েছে এই নিয়ে তো জলঘোলা চলছিল এবং এর পাশাপাশি যেরকম জানানো হলো যে তাকে প্রোটেক্টিভ কাস্টাডিতে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কি খবর এই বিষয়ে সামনে আসছে এই বিতর্কের মধ্যেই এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করলেন মাসুদ আজহারকে প্রোটেক্টিভ কাস্টাডিতে নেওয়া হয়েছে অর্থাৎ তাকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে একই সঙ্গে রাখা হয়েছে তার সঙ্গীদেরও তাদের কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কূটনৈতিক মহলের মত এর জেরে সন্ত্রাস রক্ষার ইস্যুতে আরও চাপের মুখে পড়ল পাকিস্তান এর আগে শোনা যায় মাসুদ আজহার সহ তার ভাই আব্দুর রউফ এবং ঘনিষ্ঠ আত্মীয়কে আটক করেছে পাক পুলিশ টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল চিত্রিতা মাসুদ আজহার তাকে আটক না গ্রেফতার করা হয়েছে এই নিয়ে তো জলঘোলা চলছিল এরই মধ্যে যেরকম খবর পাওয়া যাচ্ছে তাকে প্রোটেক্টিভ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই বিষয়ে কি খবর রয়েছে দেখো হ্যাঁ এই খবর অবশ্যই অর্পিত আসছে এবং যদিও পাকিস্তানের সরকারের তরফ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি কিন্তু এই এই যে খবর আসছে যে আজহার মাসুদকে প্রোটেকশন ডিটেনশনে রাখা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তবে এই খবর আর কোনো চাঞ্চল্য কিন্তু এই মুহূর্তে সরকার আমাদের সরকারের করতে পারেনি সরকার অবশ্যই অপেক্ষা করছে সরকারিভাবে পাকিস্তান সরকার কি জবাব দেয় তার উপরে একটা চাপ অবশ্যই আমরা সৃষ্টি করেছি কাল আজকে যে সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল সেটা বাতিল করে দিয়ে কবে হবে এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো কথা আমাদের তরফ থেকে পাকিস্তানকে জানানো হয়নি পাকিস্তান এটা স্পষ্টই বুঝতে পারছে যে এই ধরনের কড়া পদক্ষেপ না নিলে ভারতবর্ষের সাথে সুসম্পর্ক তৈরি করা তাদের পক্ষে সম্ভব হবে না এবং সেই জন্যেই এই ধরনের যে খবর আসছে সেটাই কিন্তু মনে করা হচ্ছে অর্পিতা ধন্যবাদ চিত্রিতা অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলায় ফের একবার টার্গেট হলেন আমির খান এবার বিজেপি নেতা রাম মাধবের নিশানায় আমির দিল্লির একটি কলেজের অনুষ্ঠানে রাম মাধব বলেন অটো চালককে শুধুমাত্র দেশের সম্মান রক্ষার পাঠ দিলেই হবে না নিজের স্ত্রীকেও এই শিক্ষা দিন আমির ইনক্রেডিবল ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনে অটো চালকের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে গতকাল সেই প্রসঙ্গ টেনে আনেন রাম মাধব নভেম্বরে দিল্লির একটি অনুষ্ঠানে আমির বলেন দেশে যা ঘটছে তা দেখে তিনি আতঙ্কিত তার স্ত্রী কিরণ এতটাই ভীত যে দেশ ছেড়ে চলে যেতে হবে কিনা তা প্রশ্ন করেন আমিরের এই মন্তব্যের পরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক চলে গেলেন বিশিষ্ট ব্রিটিশ অভিনেতা এবং চিত্র পরিচালক অ্যালান রিকম্যান দুনিয়া তাঁকে চেনে হ্যারি পটার ছবির বিখ্যাত চরিত্র প্রফেসর সেভারাস স্নেপ হিসাবেই ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা প্রয়াত হয়েছেন 69 বছর বয়সে রিকম্যানের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত টুইট করেছেন জেকে রাউলিং শোক জ্ঞাপন করেছেন হ্যারি পটার সিনেমার অ্যালেনের সহ অভিনেতারাও লন্ডনের রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির হয়ে মঞ্চে অভিনয় করেছেন অ্যালেন অভিনয় করেছেন ইউকে টেলিভিশন প্রজেক্টেও 1988 সালে অভিনয় করেছেন হলিউডের ছবি ডাই হার্টে